মুন্সীগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইটের ব্যবহার ছাড়া বিকল্প নির্মাণ প্রযুক্তিতে পরিবেশবান্ধব বাড়ি তৈরি হচ্ছে ফেরো সিমেন্ট প্রযুক্তিতে বাড়ির বীম দেয়াল ছাদ সবই আলাদাভাবে তৈরি করে পরে একসঙ্গে যুক্ত করা হচ্ছে এই প্রযুক্তিতে কম খরচে অল্প সময় টেকসই বাড়ি নির্মাণ সম্ভব বলছেন বিশেষজ্ঞরা রাসেল জমাদারের ছবিতে জাহিদুজ্ঞামানের রিপোর্ট পরিবেশবান্ধব বিকল্প নির্মাণ প্রযুক্তি এখন মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রত্যন্ত গ্রাম বাউশিয়ায় এ প্রযুক্তি নিয়ে গেছেন পুলিশের এক সাবেক শীর্ষ কর্মকর্তা দেড় বিঘা জমির উপর তিনি নির্মাণ করছেন ডুপ্লেক্স বাড়ি নির্মাণের প্রচলিত পোড়া ইটের ব্যবহারই হচ্ছে না ফেরো সিমেন্ট প্রযুক্তিতে পাথর এবং বালু দিয়ে আলাদা আলাদা তৈরি করা হচ্ছে বিম দেয়াল এবং ছাদের অংশ পরে এক সঙ্গে যুক্ত করে তৈরি হচ্ছে বাড়ির কাঠামো এখানে কোনো পোড়া ইটের ব্যবহার হয় না এখানে সম্পূর্ণ পাথরের ব্যবহার এবং সিলেট সেন্ট আর সিমেন্ট তো সেটাকে আসলে আমরা পরিবেশ বান্ধব চিন্তা করে এটা করা বিশেষ করে গ্রামে টিনের বাড়ির বিকল্প ছোট ছোট ঘর একতলা দোতলা বাড়ির বিকল্প এগুলি ভালো হবে আশা করি এবং খরচও কম হবে সাধারণত গ্রামে আমরা যে পড়া মাটির ইটের যে খোয়া ব্যবহার করে আমরা কংক্রিট করি এখানে আমরা সেই পড়া মাটির ইট বলে কিছু এখানে নাই আমরা জানি যে পরা মাটির ইট একটা প্রধান কারণ হচ্ছে পরিবেশ দূষণের এবং সাথে সাথে আমাদের যে কৃষি জমি আছে সে কৃষি জমিগুলোও কিন্তু নষ্ট করে দিচ্ছে সেই তুলনায় আমাদের এই প্রযুক্তি কৃষি বান্ধব এবং পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব এই নির্মাণ প্রযুক্তি এলাকার মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন বাড়ির মালিক মানুষ যদি জানতে পারো আর ওনারা যদি করতে চান তাহলে প্রসার অবশ্যই লাভ করবে অবশ্যই অবশ্যই আমি যদি আজকে এই আমার এলাকায় বাড়ি নির্মাণ করি নিশ্চয়ই আমার দেখার পরে দশজন আমি যখন বাড়ি নির্মাণ করছি তাহলে উনি যেহেতু করছেন তাহলে নিশ্চয়ই এটা বুঝে শুনে করছেন দশটা লোক আরও নিশ্চয়ই ইন্সপায়ার্ড হবে আমি 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 মনে করি আর কি এবং এটা হওয়া উচিত এই বাড়ির চারিদিকে প্রাচীর নির্মাণেও বিকল্প এই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে জাহিদুজ্জামান চ্যানেল আই মুন্সিগঞ্জ